নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু টকিং ফুটবল টুডে। আর নিয়ে চলে এসেছি আজকে ডেইলি আপডেটের ভিডিও শুধুমাত্র তোমাদের জন্য। তো ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও। আর তোমরা যারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি, কিসের ওয়েট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, আজকের এই ভিডিওটা আর দেরি না করে শুরু করা যাক। তো আজকের এই ভিডিওতে তোমাদের অনেকগুলো আপডেট দেওয়ার আছে। আমি কালকে ভিডিও আপলোড করতে পারিনি, তো সেই কারণে দুটো দিনের ভিডিও আমি একসাথেই তোমাদেরকে আজকে জানিয়ে দিচ্ছি। তো আজকে প্রথম যে আপডেটটা আছে সেটা হচ্ছে যে নর্থ ইস্ট ইউনাইটেড এই মুহূর্তে একজন নতুন কোচকে শর্টলিস্ট করে রেখেছে, এরকমটাই এই মুহূর্তে খবর বেরিয়ে এসছে। বলা হচ্ছে যে করিম বেঞ্চারিফা, তিনি আগেও ভারতে কোচিং করিয়ে গেছেন 2010-11 মৌসুমে সলগাঁওকর, এই করিম বেঞ্চারিফার আন্ডারে চ্যাম্পিয়ন হয়েছিল আই লিগে। 2011 মৌসুমে আবার সলগাঁওকর এফসিকে তিনি ফেডারেশন কাপের চ্যাম্পিয়ন করেছিলেন। তো সেই ক্ষেত্রে অভিজ্ঞতা প্রচুর রয়েছে, মোহনবাগানের মতন দলকেও করিম বেঞ্চারিফা কোচিং করিয়ে গেছেন। তো সেই ক্ষেত্রে শোনা যাচ্ছে যে অ্যালেহান্দ্রো মেরেন্দেস গার্সিয়ার পরে এই করিম বেঞ্চারিফাকে নতুন করে শর্টলিস্ট করে রেখেছে এই মুহূর্তে নর্থ ইস্ট ইউনাইটেড। তবে এখনো কোনো রকম চূড়ান্ত ডিসিশন তারা নেননি, তবে এই মুহূর্তে রিপোর্টস বেরিয়ে আসছে যে নর্থ ইস্টের ভাবনা চিন্তার মধ্যে করিম বেঞ্চারিফার নামও যুক্ত রয়েছে। তো এবার দেখা যাক আগামী মৌসুমে নর্থ ইস্টের কোচ কে হন। এরপরে চলে আসছি আজকের পরের আপডেটে, এবং সেটা হচ্ছে যে ফারুক চৌধুরী, তিনি কিন্তু অফিসিয়ালি ইনস্টাগ্রামে জানিয়ে দিয়েছেন যে তিনি জামশেদপুর এফসি ছেড়ে দিচ্ছেন। তোমাদেরকে ইনফ্যাক্ট আমি অনেকদিন আগেই বলে দিয়েছিলাম যে ফারুক চৌধুরী কিন্তু আগামী মৌসুমে জামশেদপুর এফসিতে থাকছেন না, এবং বলা হচ্ছে যে সার্জিও লোবেরার হাত ধরে মুম্বাই সিটি এফসিতে যোগ দিতে চলেছেন এই প্রতিভাবান ভারতীয় উইঙ্গার। তো সেই ক্ষেত্রে দেখা যাক, আশা করছি কদিনের মধ্যে তোমরা মুম্বাই সিটি এফসির তরফ থেকেও অফিসিয়াল কনফার্মেশন পেয়ে যেতে পারো। এছাড়াও তোমাদেরকে বলে দিই যে আগে যেরকম রিপোর্টস বেরিয়ে এসেছিল সেরকম কিন্তু কালকে এফসি গোয়ার তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে মন্দার রাও দেশাই আগামী মৌসুমে আর এফসি গোয়ার জার্সিতে খেলবেন না, এবং একদম অফিসিয়াল কনফার্মেশন চলে এসছে এটার। এবং খুব স্বাভাবিকভাবেই তোমরা সবাই জানো যে আগামী মৌসুমে মন্দার রাও দেশাই কিন্তু মুম্বাই সিটি এফসিতে যোগ দিতে চলেছেন। তো আশা করছি কদিনের মধ্যে তোমরা মুম্বাই সিটির তরফ থেকে অফিসিয়াল কনফার্মেশনটা পেয়ে যাবে। এরপরে চলে আসছি আজকের পরের আপডেটে, এটাও একটা অফিসিয়াল কনফার্মেশন। ওডিশা এফসির তরফ থেকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে যে ইস্ট বেঙ্গলের এই বছরের রাইট ব্যাক কমলপ্রীত সিংকে তারা আগামী মৌসুমের জন্য সই করে ফেলেছে। ইনফ্যাক্ট তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছিলাম যে কমলপ্রীত কিন্তু ওডিশা এফসিতেই সই করতে চলেছে আগামী মৌসুমের জন্য, কালকে সেটারও অফিসিয়াল কনফার্মেশন দিয়ে দেওয়া হয়েছে। এছাড়া তোমাদেরকে বলে দিই যে জেজে লালপেকলুয়া, আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে বেশ কিছু আইএসএল ক্লাব এই মুহূর্তে তার উপর ইন্টারেস্টেড আছে, কিন্তু তিনি নিজে চেন্নাই এফসিতেই থাকতে চাইছেন। তবে যে আপডেটটা এই মুহূর্তে বেরিয়ে এসছে, ইনফ্যাক্ট তোমাদেরকে বলেও দিয়েছিলাম, সেই সময় বলেছিলাম যে জামশেদপুর এফসি ইন্টারেস্টেড আছে জেজের ওপর, কিন্তু এখন যা শোনা যাচ্ছে সেটা হচ্ছে যে জামশেদপুর এফসির তরফ থেকে জেজেকে যে অফারটা করা হয়েছে সেটা চেন্নাইয়ের অফার থেকে কিন্তু অনেকটাই ভালো। তো সেক্ষেত্রে স্যালারির দিক দিয়ে অনেক ভালো অফার জামশেদপুর এফসির তরফ থেকে এই মুহূর্তে জেজের কাছে রয়েছে, যদিও জেজে নিজে চেন্নাইতেই থাকতে চাইছে। কিন্তু এবার চেন্নাই জামশেদপুর এফসির থেকে বেটার স্যালারি জেজেকে অফার করতে পারে কিনা আমাদেরকে সেটার জন্যই ওয়েট করতে হবে। যদি চেন্নাই এই অফারটা করতে না পারে তাহলে কিন্তু খুব সম্ভবত জেজে লালপেকলুয়াকে মানে অন্য কোনো আইএসএল দল খুঁজতে হবে, এবং সেক্ষেত্রে হয়তো জেজে লালপেকলুয়া জামশেদপুর এফসিতেই সই করতে পারেন আগামী মৌসুমের জন্য। এছাড়াও কিন্তু আরও বেশ কিছু ক্লাব তার উপর ইন্টারেস্টেড আছে, নর্থ ইস্টের নাম আমি তোমাদেরকে বলেইছিলাম, এছাড়াও আছে ওডিশা এফসি এবং কেরালা ব্লাস্টার্স এফসি। তো সেক্ষেত্রে এবার দেখা যাক, জেজে একটা মানে বলতে পারো ম্যান ইন ডিমান্ড এই মুহূর্তে, তো অনেক আইএসএল দলই তাকে সই করতে চাইছে, কিন্তু এখনো কিন্তু তিনি নিজে কিছু ডিসাইড করেননি। তিনি একটা ইনস্টাগ্রাম স্টোরি দিয়েছিলেন, সেখানেই তিনি জানিয়েছিলেন যে তিনি কিন্তু এখনো কোনো ডিসিশন নেননি যে তিনি কোন দলে আগামী মৌসুমে খেলবেন। এরপরে চলে আসছি আজকের পরের আপডেটে, এবং সেটা হচ্ছে এটা ইনফ্যাক্ট মোহনবাগানের তরফ থেকে অফিসিয়ালি টুইট করে জানানো হয়েছে। আগে তারা জানিয়েছিল যে 15th June তারা ক্লাব টেন্ট খুলতে চলেছে সমর্থকদের জন্য, কিন্তু এই মুহূর্তে করোনা পরিস্থিতি মাথায় রেখে তারা ডিসিশন নিয়েছে যে তারা কিন্তু 15 তারিখ ক্লাব টেন্ট খুলছে না। তো সেক্ষেত্রে আপাতত মোহনবাগান ক্লাব টেন্ট বন্ধই থাকছে। তবে অফিসিয়াল যে চ্যাম্পিয়নশিপ মার্চেন্ডাইজ সেটা বলা হচ্ছে যে অনলাইনে বিক্রি করা হতে পারে, তবে এখনও সেটার কোনো আপডেট পাওয়া যায়নি। তবে তারা জানিয়েছে যে খুব শীঘ্রই সমর্থকদের সেটাও জানিয়ে দেওয়া হবে যে অনলাইনে কোত্থেকে তারা চ্যাম্পিয়নশিপ মার্চেন্ডাইজ কিনতে পারে। তো সেক্ষেত্রে এই আপডেটটা এই মুহূর্তে এসে মোহনবাগানকে নিয়ে। এছাড়াও আর একটা আপডেট আছে, সেটা হচ্ছে যে অনেক প্লেয়ারসদেরই শোনা যাচ্ছে যে বকেয়া টাকা এখনো মোহনবাগানের তরফ থেকে দেওয়া হয়নি, কিন্তু দেবাশী দত্ত জানিয়েছেন যে মোহনবাগানের যে ইন্ডিয়ান প্লেয়ারসদের 3 মাসের বেতন বাকি আছে এবং ফরেন প্লেয়ারসদের যে 2 মাসের বেতন বাকি রয়েছে। বলা হচ্ছে যে জুন মাসে তারা 50% পেমেন্ট করবে এবং জুলাই মাসে তারা বাকি 50% এই প্লেয়ারদেরকে পেমেন্ট করে দেবে। তারা এটা প্লেয়ারদেরকে পার্সোনালি জানিয়েছে মেসেজ করে। তো সেই ক্ষেত্রে প্লেয়াররাও সেটাতে রাজি হয়েছে, তাই জন্য তারা কোনো অফিসিয়াল কমপ্লেন কোথাও করতে যাচ্ছে না। বলা হচ্ছে যে এই করোনার কারণে
মোহনবাগানের যারা স্পন্সর তারা মুম্বাই বেসড একটা কোম্পানি, তো সেই ক্ষেত্রে সেখান থেকে বুঝতেই পারছো মুম্বাইতে এই মুহূর্তে কি অবস্থা। তো সেই কারণে কোথাও একটা গিয়ে ফান্ডিংটা আটকে গেছে, কিন্তু বলা হচ্ছে যে কোনো অসুবিধা হবে না, প্লেয়ারদের 50% বেতন এই মাসেই দিয়ে দেওয়া হবে এবং বাকি 50% বেতন জুলাই মাসে ক্লিয়ার করে দেওয়া হবে, এবং আই লিগের যে বোনাস টাকাটা সেটাও একবার আই লিগের প্রাইজ মানিটা এলে তবেই প্লেয়ারদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেওয়া হবে। তো সেক্ষেত্রে এই আপডেটটা ছিল মোহনবাগান কি নিয়ে। আশা করছি অনেকে এতক্ষণে জেনেও গেছো, বাট যেহেতু আমার কাজ বলা সেই জন্য আমি তোমাদেরকে বলে দিলাম এই আপডেটটা। এছাড়াও তোমাদেরকে বলে দিই যে কালকে না পরশু আই থিঙ্ক কোয়েসের তরফ থেকে একটা অফিসিয়াল মানে প্রেস রিলিজ করা হয়েছে বলতে পারো, যেখানে তারা জানিয়েছে যে তারা যত রকমের প্রবলেমস আছে সেগুলো খুব শীঘ্রই সলভ করতে চলেছে, এবং বলা হচ্ছে কোয়েসের সাথে যে ইস্ট বেঙ্গলের এই মুহূর্তে বিচ্ছেদ যেটা এখনো সম্পূর্ণ হয়নি সেটা কিন্তু বলা হচ্ছে যে খুব তাড়াতাড়ি সেটা সম্পূর্ণ হয়ে যাবে, এবং পুরো স্পোর্টিং রাইটস, ফুটবল রাইটস সব কিছু কিন্তু ইস্ট বেঙ্গলের কাছে ফিরিয়ে দেওয়া হবে। যদিও এখনও অনেক জায়গায় রিপোর্টস ক্লেম করছে যে অলরেডি ফুটবল রাইটস ইস্ট বেঙ্গলের কাছে পৌঁছে গেছে, কিন্তু যেহেতু এখনও এনওসি পায়নি সেই কারণে ইস্ট বেঙ্গল কোনো কিছু এগোতে পারছে না। তো সেক্ষেত্রে এনওসি, ফুটবল রাইটস, যাই হোক যেই প্রবলেমসগুলো রয়েছে সেগুলো সব কিছুই কিন্তু দ্রুত সলভ করার চেষ্টা করছে কোয়েস। তারা কিন্তু কলকাতায় যে কোয়েসের কোম্পানি আছে তাদের সাথে কনস্ট্যান্ট মানে কন্ট্যাক্টের মধ্যে আছে, এবং তারা চেষ্টা করছে যত তাড়াতাড়ি এই পুরো ব্যাপারটা মিটিয়ে তারা এই পার্টনারশিপ থেকে বেরিয়ে আসতে পারে। তো সেই ক্ষেত্রে এই আপডেটটাই তোমাদেরকে দেওয়ার ছিল ইস্ট বেঙ্গলকে নিয়ে। তো আজকে এই কটাই আপডেট আপাতত রয়েছে, এরপরে যদি কোনো আপডেট বেরিয়ে আসে আমি তোমাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। আপাতত আজকের এই ভিডিওটা এখানেই শেষ করব। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার অবশ্যই করে দিও, আর তোমরা যারা এখন এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি কিসের ওয়েট করছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ।